যে মোহাম্মদ বা তার সাহাবি বা একরাম কোনো দলিল গুলা নিয়ে আসছেন ভাই আমি রাসুল্লাহ এটা বলবেন না ভাই হ্যাঁ এই সমস্ত কথা আল্লাহ রাস্তে আমার লাইভে এসে বলবেন না ভাই দয়া করে ঠিক আছে আপনাকে আমি ওই দিন যেটা বারবার করে বলেছিলাম যেদিন আপনি আসবেন সেদিন অবশ্যই দলিল গুলা নিয়ে আসবেন যে মোহাম্মদের কোন সাহাবি সে মানে ওই লেখকদের মধ্যে কে কোন ব্যক্তিটা পাহাড়ের গিয়ে আপনাকে হাসান ওই যা সাবিত তুই গিয়ে এটা লেখায় তুই গিয়ে ওখানে তারা ঈশা মোহাম্মদ বললো যে হুজুর লেখা আসছি এরকমের একটা হাদিস বা এরকমের একটা দলিল এরকম একটা রেফারেন্স আপনার নিয়ে আসতে হবে আমি আপনাকে বলেছিলাম এটা কি পান নাই আপনি কোথাও সংগ্রহ করুক সংরক্ষণ করুক কি করুক না সেটা দিয়ে আমার কোনো কিছু নাই সৌদি আরবে এখন মদ হালা হচ্ছে হ্যাঁ সৌদি মানে আমেরিকা থেকে মডেল বাড়া করে নিয়ে ওইখানে জামা কাপড় খুলে নাচে হ্যাঁ

বুখারি শরীফের হাদিস নামাই নাও একজন মানুষ মুসলিম থাকতে পারে এইটা মনে করেন সৌদি আরবের যে সবচেয়ে বড় আলেমরা আছে সবচেয়ে বড় আলেম বলতে আমি বোঝাচ্ছি যে ফিকার ডিপার্টমেন্টের যারা হেড হেড অফ দি ডিপার্টমেন্ট মানে ওইখানকার গ্র্যান্ড মুফতি তারপর হচ্ছে মনে করেন অ্যাসিস্ট্যান্ট গ্র্যান্ড মুফতি বা এই ধরনের কারোর একটা বক্তব্য থেকে আপনি এই জিনিসটা আমাকে একটু বের করে দেখাতে পারবেন যে বুখারি শরীফের হাদিস মানি না কিন্তু আমি মুসলমান এরকমের এইভাবে যে মুসলমান থাকা সম্ভব এরকম কি দেখাতে পারবেন জানতেও চাই না ভাই হ্যাঁ আপনার কোন ঠিক আছে আপনি ব্যক্তিগত ভাবে বুঝতেই পারেন একটা কিছু কিন্তু ইসলামের দলিল হইতে হইলে সেটা তো একটা অথেন্টিক একটা জায়গা থেকে সার্টিফাইড হইতে হয় আপনার কাছে কি যে সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি আছে বা কমিটি আছে শরিয়া কমিটি আছে সেই কমিটি থেকে কোন একটা ইয়া দেখাতে পারবেন ফতোয়া দেখাতে পারবেন যে তো অনেক অনেক হাদিস বা বাতিল করে দিতে সৌদি সরকার অনেক হাদিস হাদিসগুলো যে স্পেসিফিকলি জিজ্ঞেস করছি সেটা বলেন যে বুখারী শরীফের হাদিস না মেনেও একজন মানুষ মুসলিম থাকতে পারে এরকমের একটা দলিল দেখাতে পারবেন কিনা না বছর ভাই সে আমার প্রশ্ন না আপনাকে যত প্রশ্নই করি না কেন আপনি আরেক জায়গা দিয়ে উত্তর দেয়া শুরু করেন এটা কি কিটাই প্রশ্ন আপনার ভাই যেই যত ভালোভাবে প্রশ্নটা করি না কেন আবার বুঝায় করি আবার বুঝায় করি আবার এইভাবে করি আরো সিম্পল করে করি যতভাবেই আপনি প্রশ্ন করা হোক না কেন আপনি আপনার আমার প্রশ্নের উত্তর দিয়ে ধারে দিয়ে যাবেন না আপনি আরেকটাও উত্তর দেয়া শুরু করবেন এটা কি ভাই আপনার অভ্যাস নাকি আপনার মানে এটা কি ছোট কাল থেকে এই রকমের অভ্যাস নাকি না আপনি উত্তর দেওয়া শুরু করেন ভাই সাহেব ভাই সাহেব আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে বুখারি শরীফের হাদিস নামাই না মুসলিম থাকতে পারে এরকমের একটা দলিল আপনি সৌদি আরবের সর্বোচ্চ যে কমিটি সরিয়া কমিটি বা

কলিম উদ্দিনের ব্যাখ্যা ভিন্ন রহিম উদ্দিনের ব্যাখ্যা ভিন্ন আকাশ উদ্দিনের ব্যাখ্যা ভিন্ন সদর উদ্দিনের ব্যাখ্যা ভিন্ন হ্যাঁ ইহুদিগ ব্যাখ্যা ভিন্ন খ্রিস্টান ব্যাখ্যা ভিন্ন হিন্দুগো ব্যাখ্যা ভিন্ন নানা এক মানে সাতশো কোটি মানুষের সাতশো কোটি ব্যাখ্যা আছে হ্যাঁ একই আয়াতের সাতশো কোটি ব্যাখ্যা থাকতে পারে আর আরেকদিকে আছে নবী মোহাম্মদ তার সাহাবিদের সাথে বৈশাখ নবী মোহাম্মদ তার সাহাবিদেরকে এই আয়াতের ব্যাখ্যাটা বলে গেল বললো যে শোনো ওই সাহাবিরা এই আল্লাহ পাক এটা দ্বারা এটা বুঝাইছে তোমরা এইটা করবা ওইটা করবা না হম যে কোনো একটা আয়াতের কথা আমি বলতেছি আমি আপনাকে মানে ধৈরা বলতেছি না যে কোনো একটা আয়াতের কথাই এখন এই যে সাতশো মানুষ সাতশো কোটি মানুষের সাতশো কোটি মানে ব্যাখ্যা আর নবী মোহাম্মদ আল্লাহর কাছ থেকে পাইয়া জিব্রাইলের কাছ থেকে পাইয়া জিব্রাইলের কাছ থেকে শিক্ষা সাহাবি বোঝা গেল সাহাবিরা সেই জিনিসটা আবার লেখা রাখলো কিছু জন লেখা রাখলো অথবা কিছু জন রাখলো না মুখস্থ রাখলো সেখান থেকে সাহাবিদের মাধ্যমে সেই জিনিসগুলা হাদিস হিসেবে সংকলিত হইল সাহাবি বা তাবে তাবিনগণের মাধ্যমে হাদিস হিসেবে সংগ্রহিত হইল। এই

বাংলাদেশের কোন একটা ইস্যুর থেকে পাশ করছেন আপনি করতে না না এটা তো শিশু কথা এখানে বলা হয় নাই শিশু মেয়ের আমার করতেই পারে না এটা তো একবারে কোরআনের বিরুদ্ধে যায় কারণ আমি তো কোরআনকে বুঝছি কোরআন হচ্ছে মানবিক অনেক ভালো 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 কথা আপনার বুঝ দিয়ে তো ভাই ইয়া চলবে না কোরআন চলবে না বা ইসলাম চলবে না ইসলাম চলবে হচ্ছে ওই কোরআন হাদিসে তাফসিরে যেগুলো বলা আছে সেগুলোর উপর ভিত্তি করেই তো ইসলাম চলবে আপনি এক একজন মানুষ এক জিনিস বুঝতেই পারে কিন্তু সেই সেইটা হচ্ছে মোহাম্মদ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা আচ্ছা আপনাকে আমি একটা হাদিস দেখাই আপনি এই হাদিসটা একটু পড়ে শুনান তো আমাদেরকে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্য আরোপ করার পাপ সালমান ইবনু আকিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নাই আচ্ছা ঠিক আছে মনে করেন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা নবী একভাবে বলে গেছে এখন আপনি বলতেছেন যে না আমাকে নবী এটা বলে নাই আমাকে নবী আসলে বোঝাইতে চাইছে অন্য একটা কিছু আসলে আপনি আপনার বুঝটা ওইখানে ঢুকাই দিতে যাচ্ছেন নবীর ব্যাখ্যা হিসেবে ঢুকাই দিতে যাচ্ছেন মানে একটা শব্দ মনে করেন আপনি ঢুকাই দিতে যাচ্ছেন এই আপনার মতো লোকদের সম্পর্কে নবী বলছে আপনারা হচ্ছেন জাহান নামি তাই না